আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সব রিপোর্ট ভালো আসা সত্ত্বেও কেন ভিতর থেকে ভয় কাটতেছে না, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে আমাদের ডক্টর দেখানোর ডেট, অ্যাপয়েন্টমেন্ট আছে। আজকে আমার শুধু হচ্ছে রিপোর্ট দেখাবো। তো ফার্স্টের দিকে তো একটা টেনশন ছিল যে রিপোর্ট কী আসে। তো ডক্টরের কাছে যাওয়ার পর একটা শিওর যে ভালো আসছে। তো ডক্টর যখন আমাকে হচ্ছে নেফ্রোলজির কাছে আবার রেফার করে, যদিও ওরকম আহামরি কোনো সমস্যা ছিল না, তারপর উনি বলে দিয়েছে যে জাস্ট নেফ্রোলজির ডক্টরের হচ্ছে মতামতটা নেওয়ার জন্য, যেহেতু উনি আমাকে হচ্ছে কিডনি বায়োপসি করাতে নিষেধ করেছে। তো নেফ্রোলজির ডক্টর বলে কী বলে তাদের ওপিনিয়নটা জানা জন্য আমাকে আবার হচ্ছে নেফ্রোলজির কাছে রেফার করে। তো এটার জন্য হচ্ছে একটু টেনশনে ছিলাম, একটা ভয়ে ছিলাম আবার হচ্ছে নেফ্রোলজির ডক্টর কী বলবে সেই জিনিসগুলো নিয়ে। কারণ একটা সাইড তো আমার ওকে হয়েছে যে আলহামদুলিল্লাহ সব রিপোর্ট ভালো, তো এখন আরেকটা কী আসে। তো সব কিছু কাজ, হসপিটালের কাজ শেষ করে হচ্ছে বাসায় চলে আসছি। বাসায় এসে খাওয়া দাওয়া করে হচ্ছে পেঁপে কাটতেছিলাম। তো এটা হচ্ছে গতকালকে ওর আব্বু নিয়ে আসছিল। পেঁপে আমার খুব পছন্দের একটা ফল, যে কারণে হচ্ছে আর ইন্ডিয়াতে আসার পর হচ্ছে পেঁপেটা খেয়ে খুবই ভালো লাগতেছে। যেরকমই পেঁপেটা কিনি না কেন, ওটা অনেক মিষ্টি হয়। তো সে কারণে হচ্ছে প্রতিদিন আমার হচ্ছে বাসায় পেঁপে রাখা হচ্ছে, পেঁপে খাওয়া হচ্ছে। তো আমি পেঁপেটা কেটে খাওয়া দাওয়া করে আবার একটু বের হব। আমরা যারা দাবুটি দিয়ে কাজ করে অভ্যস্ত, তাদের জন্য ছুরি দিয়ে কাজ করাটা কতটা টাফ আমি কলকাতায় আসার পর হচ্ছে বুঝলাম। তো এখানে আসার পর হাঁড়িপাতিলে যে সেট থাকে, সেই সেট আমরা হচ্ছে বাড়াই নিতে হয়। তো ওইটা হচ্ছে আমার ওইটার সাথে যে বটিটা ছিল, বটিটা একদমই ভালো না, যে কারণে হচ্ছে ওর আব্বুকে দিয়ে হচ্ছে ছুরিটা নিয়ে আসি। তো মোটামুটি সব কাজ করা যায়, অনেক ধারালো ছিল কিন্তু দেখতে ছোট ছিল। আর যেহেতু আমার ছুরি দিয়ে কাজ করে অভ্যস্ত না, তো আমার জন্য সেজন্য অনেক কষ্ট হয় আর কি কাজ করতে। তারপরে হচ্ছে মোটামুটি যে কয়েকদিন ছিলাম ছুরিটা দিয়ে চালিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ার পর আমরা হচ্ছে একটু ঘুরতে বের হলাম। তো আজকে চলে আসছি হচ্ছে এখানে স্টিলের যেই পাইকারি মার্কেট, বড় বাজার বলে এটাকে। তো এখানে চলে আসছি হাঁটতে হাঁটতে, আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না। তো এই তো দেখতেছিলাম কী কী আছে, সব কিছু আছে। আর এবং এখানে চেন্নাইয়ে হচ্ছে স্টিলের জন্য অনেক ভালো, ভালো মানে স্টিল পাওয়া যায়। তো এই আর কি একটু হাঁটাহাঁটি করলাম, দোকানগুলো একটু ঘুরে দেখলাম, দেখলাম আমার নেওয়ার মতো কিছু আছে কিনা। তো বের হলে ওর আব্বু প্রতিদিনই জিজ্ঞাসা করে কিছু নিব কিনা। তো আমার হচ্ছে নেওয়ার মতো এরকম প্রয়োজনীয় তেমন কিছু দেখতেছি না, তো আর নিয়েও নাই। তো এখন হচ্ছে ওর আব্বু এখান থেকে হচ্ছে দুহার, ওর আব্বু একটু দুধ হাল খেলো। তো ওর আব্বুটা নিচ্ছিল হচ্ছে কাজু বাদাম ফ্লেভার, আর ওর দুহাকে দেওয়া হয়েছিল স্ট্রবেরিটা। তো দুহাই পছন্দ করে নিয়েছে। তো এই তো খাওয়া দাওয়া করে হচ্ছে বাসায় চলে আসছি। আমরা হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে একটা বড় ভাইয়ের সাথে ওর আব্বু কথা বলতেছিল, আর দুহা হচ্ছে গেটের বাহিরে। প্রতিটা বাড়ির সামনে এরকম স্কুটি রাখা থাকে, তো ওইখানে বসে হচ্ছে খেলা করতেছিল। তো এই তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।